গত বছরের শেষ দিকে পশ্চিম ইউরোপে ঘটে যাওয়া কয়েকটি নাশকতা এবং গুপ্তচর বৃত্তির ঘটনা ঘিরে রাশিয়ার উপর সন্দেহ করছে পশ্চিমা বিশ্ব। এই পরিস্থিতির পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন। রাশিয়ার স্বার্থে আঘাত হানা দুটি ঘটনার পর থেকে ইউরোপে নাশকতা ও গুপ্তচর বৃত্তির ঘটনা বাড়তে দেখা যায়। নিশ্চিতভাবে এই কর্মকাণ্ডের পেছনে হাত আছে রাশিয়ার গোয়েন্দা বিভাগ এফএসবির, এমনটাই দেখছে পশ্চিমারা। গত বছরের সেপ্টেম্বরে বাল্টিক সাগরে রাশিয়ার নর্ড স্ট্রিম পাইপলাইন বিস্ফোরণে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে কোনো প্রমাণ ছাড়াই এটিকে ব্রিটেনের নাশকতা বলে দোষারোপ করে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেন ও পোল্যান্ডের পক্ষ থেকে প্রমাণ ছাড়াই রাশিয়াকে দোষারোপ করা হয়। অন্যদিকে রাশিয়ার বড় কার সেতুতে হামলার পরদিনই উত্তর জার্মানিতে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়, কারণ ওই দিনই ট্রেন চালকদের যোগাযোগের জন্য ব্যবহৃত কেবলের নাশকতার ঘটনা ঘটে। এর জন্য জার্মানি কাউকে দোষারোপ না করলেও দেশটির যোগাযোগ মন্ত্রী বলেন এটাই স্পষ্ট যে ক্ষতি সাধনের উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। এর দুই দিন পরই ডেনমার্কের ব্রনহাম শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সুইডেন থেকে যে তারের মাধ্যমে বিদ্যুৎ নেওয়া হয় তাতে নাশকতার ঘটনা ঘটে। এরপর আবার ফ্রান্সের গুরুত্বপূর্ণ তিন অঞ্চলের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিচ্ছিন্ন করাই তারের মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আমেরিকার সঙ্গে যোগাযোগ করে ফ্রান্স। অক্টোবরে নরওয়ের নিরাপত্তা বাহিনী জানায় তাদের জ্বালানি অবকাঠামো ও বিমান ঘাঁটিগুলোর কাজ দিয়ে সন্দেহজনক ড্রোন ওড়ার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। গত ডিসেম্বরে লিথুয়ানিয়ার পক্ষ থেকে তাদের সামরিক ক্ষেত্রগুলো লক্ষ্য করেই সন্দেহজনক ড্রোন চলাচল বেড়ে যাওয়ার কথা বলা হয়। ইউরোপ জুড়ে এসব ঘটনায় 29,155 সংশ্লিষ্টতা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ইউনিট 29,155 হল রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের একটি শাখা। দেশের বাইরে ছদ্মবেশে কাজ করা গোয়েন্দারা এই শাখার অধীন পরিচালিত হয়। আমেরিকার কোস্টাল ক্যারোলিনা ইউনিভার্সিটির ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের অধ্যাপক জোসেফ ফিটসানাকিস বলেন যেসব তথ্য প্রমাণ পাওয়া যায় তাতে ইউনিট 29,155 নামের এই গোয়েন্দা শাখা অন্তত 2009 সাল থেকে পরিচালিত হচ্ছে। এই শাখার সদস্য খুবই অল্প, সম্ভবত 200-এর মতো। এর বাইরে এটি পরিচালনার জন্য 20-40 জন কর্মকর্তা থাকতে পারেন। ফিটসানাকিস আলজাজিরাকে বলেন এই গোয়েন্দা শাখা শিকড় রয়েছে সোভিয়েত আমলের এজেন্টদের নেটওয়ার্কগুলোই। সোভিয়েত ইউনিয়ন ও পশ্চিমাদের মধ্যে বৈরিতার সময় শত্রুপক্ষে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ও বাস্তবায়ন করা ছিল গোয়েন্দাদের কাজ। এখন ইউনিট 29,155 সদস্যরা সেটাই করছেন। পক্ষ ত্যাগী রাশিয়ানদের ভাষ্য মতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে ছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবির এজেন্ট। তিনি 2000 দশকের প্রথম দিকে নাশকতা কাজের জন্য পারদর্শী নেটওয়ার্ক আবার পুনরুজ্জীবিত করেন এবং নতুন ইউনিট হিসেবে 29,155 গঠন করেন। ফিটসানাকিস আরও বলেন পুতিনের এই ইউনিটের মিশনের লক্ষ্য এবং ইউক্রেন যুদ্ধে এই নেটওয়ার্কের শক্তিশালী ভূমিকার কারণে এখনকার প্রেক্ষাপটে রাশিয়ার হাইব্রিড অভিযানের সব গোয়েন্দাদের সংশ্লিষ্টতা রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। পশ্চিমা বিভিন্ন লক্ষ্যবস্তুতে নাশকতার পাশাপাশি পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানির নেটওয়ার্কে যে ধরনের হামলা হয়েছে তাতে ইউনিট 29,155 কার্যক্রমের মিল রয়েছে। এর আগে 2014 সালে ক্রিমিয়া যুদ্ধ ও বর্তমান যুদ্ধে যদি এই ইউনিটকে ব্যবহার করা না হয় তবে তা সত্যিই আশ্চর্যজনক ঘটনা হবে। তবে পশ্চিমাদের জন্য রাশিয়ার গোয়েন্দারা এখন পুরো আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। নিশ্চিতভাবে রাশিয়ার গোয়েন্দারা এখন পশ্চিমাদের জন্য ইউক্রেন যুদ্ধকে গলার কাঁটা হিসেবে প্রমাণ করেছে। প্রিয় দর্শক, ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের জন্য কতটা সফল হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিদিনের আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।